নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো চিন্তা করিবেন না, সর্বদা ভগবত অধীন হইয়া থাকিতে চেষ্টা রাখিবেন। সংসার মায়াময়, প্রারব্ধ ভোগের অন্ত হইলেই শান্তি হয়, প্রারব্ধ ভোগের জন্য বিচলন হইতে নেই। যাহা প্রাক্তনে উপস্থিত করে যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া যাইতে থাকুন, ইহাই ভগবত কৃপার স্থান। অপার করুণাপদ ভগবান সংসারে বিস্তার করিয়া রাখিয়াছেন। অভিন্ন চেতা নামনামিন্যঃ, নামি ব্রজবাসী বৃন্দাবনবাসী মথুরাবাসী। ব্রজবাসীর নিকট সর্বদা ভগবান থাকেন, নামই ব্রজেন্দ্রনন্দন। নামের শক্তি গদাধর, নামের ভাব অদ্বৈত, নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য, নামই ভক্তি, নামই চৈতন্য। নাম এবং ভগবান একই পদার্থ, নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে। নাম করিতে করিতে ভালোই লাগুক মন্দই লাগুক, নামেই উদ্ধার করিয়া নিবে। গ্রহরূপী জনার্দন, ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজ ভোগে কাটিয়া যায়। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।